বেলডাঙ্গার মির্জাপুরে ভর দুপুরে বিধ্বংসী আগুন। দোতলা বাড়ির নিচে গোডাউনে আগুন লাগে, আগুনে পুড়ে যায় গোডাউনে মজুদ বিভিন্ন সামগ্রী। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। ভর দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বেলডাঙ্গার মির্জাপুরে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে মঙ্গলবার বেলা 12:30 নাগাদ মির্জাপুরের মল্লিকপাড়া এলাকায় মজিদ শেখের দোতলা বাড়ির নিচে গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোডাউনে মজুদ ছিল পাট, পাটকাঠি, সরিষা সহ বিভিন্ন সামগ্রী। আগুনে পুড়ে যায় প্রায় সমস্ত কিছুই। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মনে হয় বাচ্চা ছেলে যত সম্ভব লাগিয়ে দিয়েছে, বুঝতে পারলে? আমরা বাড়িতে ছিলাম না, এখন কাজে ব্যস্ত ছিলাম, বেড়াঙ্গাতে গিয়েছিলাম দুই ভাইয়ে, ওখানে এসে দেখছি তো এরকম ব্যাপার, বুঝতে পারলে? কি হয়েছে, কি দেখলেন? বাড়ি এসে এসে দেখছি আগুন লেগে আছে, দিয়ে তারপর দমকল এলো, তারপর আগুনটাকে যাই হোক করে নিয়ন্ত্রণে নিয়ে এলো। আগুন নিয়ন্ত্রণে না এলে আপাতত এলাকা অনেক জায়গায় হয়তো ছড়িয়ে ছিটিয়ে পড়তো আগুনটা। পাশে আরো বিল্ডিং ছিল, সে আগুন দেখা দিচ্ছে এই বিল্ডিং এ লাগার পরে ওই বিল্ডিং এও লাগতো আগুনটা, তার সম্ভাবনা ছিল, অনেক অংশে ছিল। দমকল আসার ফলে সে আগুনটা নিয়ন্ত্রণে আনে। আর কিছু হতাহতের কোনো একজন আহত হয়েছে হকাই শেখ নামে, আগুন নেভাতে গিয়ে এক ব্যক্তি জখম হন। কিভাবে আগুন তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।